অত্যাধুনিক মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে জাপানকে হুঁশিয়ারি দিল রাশিয়া জাপান সরকার টোকিওতে যে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের নিয়েছে তা রাশিয়ার নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থের ওপর সরাসরি প্রভাব রাখবে এমনটাই দাবি করলেন রাশিয়ার বিদেশমন্ত্রী শেরগেই লভরব তিনি বলেন উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলার অজুহাতে টোকিও মার্কিন এইজিস ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে জাপানের মন্ত্রিসভা গত ডিসেম্বর মাসে বিষয়টি অনুমোদন করে ল্যাভরভ বলেছেন কোনো দেশেরই উচিত নয় অন্য দেশগুলোর নিরাপত্তা লঙ্ঘন করে নিজের নিরাপত্তা নিশ্চিত করা মার্কিন সরকার জাপানের কাছে তেরো কোটি তিরিশ লাখ ডলারের মূল্যের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বিক্রির একটি উদ্বেগ গত জানুয়ারি মাসে অনুমোদন করেছে রাশিয়া দীর্ঘদিন থেকেই হুঁশিয়ারি দিয়ে আসছে যে মার্কিন এইজিস ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বে ক্ষমতার ভারসাম্যকে ক্ষতিগ্রস্ত করবে এবং এই ব্যবস্থার দ্বিমুখী সক্ষমতা থাকায় তা মস্কোকেও টার্গেট করতে পারে